এই তো কিছুদিন আগের কথা, 23/49 গড়িয়াহাট রোড, সাউথ সিটি কলেজ। বিকেল 5টা থেকেই শুরু হয়ে যেত ছাত্রছাত্রীদের আনাগোনা। গম গম করে উঠত প্রফুল্লচন্দ্র কলেজ। 5:30 প্রথম ক্লাস শুরু। তাতে এক আলাদা জগৎ, অনার্স, জেনারেল ইত্যাদি বিভাগ, কিন্তু বন্ধুত্বের কোনো ভাগ ছিল না। শুরু হতো এক নতুন অধ্যায়। ছোট থেকেই শুনে এসেছি বাবা মায়ের পরে স্থান নাকি শিক্ষক শিক্ষিকাদের। কলেজে উঠেও তার ব্যতিক্রম হয়নি। সেই একই স্নেহ পেয়েছি কলেজের স্যার ম্যাডামদের থেকে। সন্তান তুল্যভাবে তারা প্রতি সময় আগলে রাখত। ক্লাস চলাকালীন পাশের বন্ধুদের সঙ্গে গল্প করাটা তো আমাদের সবারই অভ্যাস, কিন্তু তা যদি একবার স্যারের চোখে পড়ত, ব্যাস বাধা ধরা ছিল বকুনি। গম্ভীর এক গলা নিয়ে বলে উঠতেন, ক্লাস ভালো না লাগলে বেরিয়ে যাও, অ্যাটেন্ডেন্স দেওয়া হয়ে গেছে। আর তারপরেই নরম সুর করে বলে উঠত, পড়াটা মন দিয়ে শোনো। ঠিক যখন আকাশ সন্ধ্যাগামী, দপ করে জ্বলে উঠত ক্যারামের ওপর ঝোলানো বাতটা। তারপর গুটিকে আঘাত করে স্ট্রাইকারের সাথে গোটা কমন রুম একেবারে গম গম করে উঠত। খেলা শেষ না হওয়ার আগেই অন্য দল সুযোগের অপেক্ষায় থাকত। সেসব কথা বাদ দিলে চলে আসতে হয় কলেজ মাঠের ফুটবল বা ক্রিকেট খেলায়, যে খেলা চূড়ান্ত পর্যায়ে পৌঁছাত। আর হ্যাঁ, কলেজ থাকবে আর ক্যান্টিন থাকবে না, তা তো আর হয় না। সন্ধে নামতে নামতে ভিড় ঠাসা হয়ে উঠত ক্যান্টিন চত্বর। কচুরি থেকে চাউমিন, ভেজিটেবল চপ থেকে পকোড়া, আহা, একের পর এক লোভনীয় আইটেম। লোভ সামলানো একেবারে দায় হয়ে পড়ত। এইভাবেই জমজমাট হয়ে উঠত মাইটিদার ক্যান্টিন। হলরুমের সেই আঞ্জাটা মনে আছে, হয়েছে হই হুল্লোড় আজও কানে বাজে। গিটার হাতে বেঞ্চ বাজে একদল ছাত্রছাত্রী গেয়ে গেছে তাদের জীবনমুখী গান। অফ পিরিয়ড মানে একসাথে বসে কলেজ রুমের আড্ডা। আর যে কথা না বললেই নয়, তা হলো প্রিয় ইউনিয়ন রুম। রাজনীতির প্রতি ভালোবাসাটা তো আমার ওখান থেকেই শুরু। আর হ্যাঁ, ভুলি কি করে, কলেজের সামনে সারিবদ্ধভাবে রাখা বাইকগুলোতে যে আড্ডা, তা চিরস্মরণীয় হয়ে থাকবে। কলিডোর থেকে ক্লাসরুম আবার কেউ বলে উঠবে, তাপসদা চারটে লেবু চা। আবার কেউ বলবে, ভাই আমাকে একটু সামনে ছেড়ে দে না প্লিজ। নবরূপে ফিরে আসবে আমার শহর, আমার কলকাতা, সাথে ফিরবে আমার কলেজ প্রফুল্লচন্দ্র। এই মহামারী কেড়ে নিয়েছে কলেজকে ঘিরে থাকা বন্ধুত্ব, আবেগ, ভালোবাসা। সারা বিশ্ব যেখানে থমকে গেছে, সেখানেও ব্যতিক্রম নয় প্রফুল্লচন্দ্র কলেজ। যেখানে গোটা ক্যান্টিন একসময় গম গম করে উঠত, সেই ক্যান্টিন আজ বন্ধ। করিডোরটাকেও আজ নিস্তব্ধতা গ্রাস করেছে। মাঠটাও যেন কিরকম খা খা করছে। ক্যারামটাতেও হয়তো ধুলো স্তর পড়ে গেছে। কলেজ গেটের বাইরে ওই সারিবদ্ধভাবে রাখা বাইকগুলোও যেন আর চোখে পড়ছে না। কলেজের সামনে রাস্তাটাও যেন আজ বড় জনমানবহীন। যা হারিয়েছি তা আবার ফিরে পেতে চাই। আবারও সেরে উঠবে আমার শহর কলকাতা, ফিরে পাবো সেই চেনা প্রফুল্লচন্দ্র কলেজ।